আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে। জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে ঢাকা সহ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, ঢাকা কলেজ, সারা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার আশেপাশে ঢাকাস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, আমরা ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আগামীকাল আমরা হচ্ছে গণপদযাত্রায় অংশগ্রহণ করব। এবং সেটি হচ্ছে আমরা 3:30 সকাল ১১টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান সকাল ১১টায়। অন্যদিকে আমাদের এই গণপদযাত্রা এবং স্মারকলিপি রাষ্ট্রপতি বরাবর সেটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে, অর্থাৎ এই জায়গাটি থেকে। তৃতীয়ত, আমাদের এই কর্মসূচির পাশাপাশি সারা বাংলাদেশের অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা বরাবর স্মারকলিপি প্রদান করবেন। অর্থাৎ আমাদেরকে যে রাজপথে বারবার ফেলে দেওয়া হচ্ছে, আমাদেরকে রাজপথে থেকে যেতে বাধ্য করা হচ্ছে, আমরা ছাত্ররা সলিউশনের জন্য যতগুলো পথ প্রয়োজন আমরা ছাত্ররা সেই পথগুলো অবলম্বন করব। আমরা আপনাদের গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তাদের মাধ্যমে, যারা আমাদেরকে ব্লেম দিতে যায়, যারা আমাদেরকে ট্যাগ দিতে চায়, তাদেরকে আমি স্পষ্ট বার্তা দিচ্ছি, আপনারা এই গেমিং এবং গেমিং এর মাধ্যমে আপনারা আপনাদের পদ টিকিয়ে রাখার জন্য, আপনারা আপনাদের স্বার্থ উদ্ধার করার জন্য, আপনারা আপনাদের যেই ঠাকুর শুনতে চায় বা হুজুর শুনতে চায়, হুজুরকে খুশি করার জন্য জনতুষ্টির কথা এড়িয়ে সাধারণ ছাত্রদের পাশ বুঝুন, সাধারণ ছাত্রদের কাতারে আসুন, সাধারণ শিক্ষার্থীদের মতের প্রতিফলন ঘটিয়ে আমাদের দাবির সাথে একাত্মতা করে আপনারা, আমরা চাই আপনারা কোয়ারশনের পরিবর্তে এন্টারটেইনমেন্টের পথ বেছে নেবেন, সাপ্রেশনের পরিবর্তে সলিউশনের পথ বেছে নেবেন। যারা গণমাধ্যম কর্মীরা এসেছেন আজকে আমাদের সংবাদ প্রেস কনফারেন্সে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদেরকে করতে পারেন। এতদিন পর্যন্ত আমাদের সাথে পিলু পাসিং খেলেছে, অর্থাৎ হাইকোর্ট আমাদেরকে দিয়ে, সরকার আমাদেরকে দেখিয়েছে হাইকোর্ট, আর আমরা আন্দোলনের শুরু থেকে আমরা সরকারকে অ্যাড্রেস করেছি যে এই দাবিটি সরকারের কাছে হচ্ছে সলিউশনেবল, অর্থাৎ সরকার যেন সলিউশন দিতে পারে, এবং এই বিষয়টি স্পষ্ট দিবালোকের মতো স্পষ্ট হয়ে গিয়েছে গতকাল হাইকোর্ট যখন একটি রায় দিয়েছে। গতকাল হাইকোর্ট একটি রায় বলেছে যে দিস জাজমেন্ট উইল নট ইম্পোজ এনি বার টু দ্য রেসপন্ডেন্টস ইফ দে ইনক্রিজ অর ডিক্রিজ দ্য এক্সিস্টিং কোটা প্রপোর্শন। আমি প্যারাফ্রেজ করেছি, এক্সাক্ট কোট করি নাই। অর্থাৎ রেসপন্ডেন্টস, অর্থাৎ রাষ্ট্রপক্ষ অথবা সরকার যদি চায় তারা এক্সিস্টিং যে কোটা সিস্টেমটা রয়েছে 5টি কোটা রেখে এই 5টি কোটার অনুপাতকে তারা চাইলে সেটাকে ইনক্রিজ করতে পারবে, তারা ডিক্রিজ করতে পারবে, অর্থাৎ তারা পরিমার্জন করতে পারে, পরিবর্তন করতে পারে। অর্থাৎ এই পূর্ণাঙ্গ দায়িত্ব হচ্ছে সরকারের, অর্থাৎ হাইকোর্ট এই বলটি সরকারকে দিয়ে দিয়েছে, অর্থাৎ এখন বলটি হচ্ছে সরকারের কোর্টে, সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে। সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই, দেখুন এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না, আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না, আমরা টেবিলে ফিরতে চাই। এটি একটি কনস্ট্রাকটিভ, কম্প্রিহেনসিভ অ্যান্ড লজিক্যাল সলিউশন আমরা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল।